নমস্কার বন্ধুরা, ওয়েল টু জবস ইন বেঙ্গলের ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা এবছর ডব্লিউবি টেট 2022 দিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য পর্ষদের তরফ থেকে ফুল গাইডলাইন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের সিলেবাস বলে দেওয়া হয়েছে, এক্সাম কবে হবে এবং কখন হবে সমস্ত কিছুই কিন্তু বলে দেওয়া হয়েছে, কোশ্চেনের কীরকম প্যাটার্ন হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু মডেল কোশ্চেন পেপারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিদিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবি টেট 2022-এর যে সম্পূর্ণ গাইডলাইন সেটা পর্ষদ প্রকাশ করেছে। এই গাইডলাইনে কী বলা হয়েছে দেখে নেওয়া যাক। ডেট অফ এক্সামিনেশন 11/12/2022, টাইম দুপুর 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। এই অনলাইন ফর্ম সাবমিশন করা যাবে 14/10/2022 থেকে 23/11/2022 পর্যন্ত। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটাও 23 নভেম্বর পর্যন্ত করা যাবে। এখানে আরও বলে দেওয়া হয়েছে কোন ওয়েবসাইট থেকে করা যাবে, যেগুলো আগের যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনেই কিন্তু প্রকাশ করে দিয়েছিল, তাই আমি এইগুলো আর বিস্তারিত আলোচনা করছি না। এখানে যে ক্রাইটেরিয়ার কথাগুলো বলা হয়েছিল, কারা এই টেটে অংশগ্রহণ করতে পারবে, কী কী ক্রাইটেরিয়া লাগবে সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলসগুলো দেওয়া হয়েছে। সেগুলো আগের নোটিফিকেশনও ছিল, তাই আমি এটা আর বিস্তারিত বলছি না, তোমরা এখান থেকে সব দেখে নেবে। এখানে যে ফিস পেমেন্টের কথা বলা হয়েছিলো অ্যাপ্লিকেশনের জন্য সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, যে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 150 টাকা, ওবিসি এ এবং ওবিসি বির জন্য 100 টাকা, এবং এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা। এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, তাই তোমরা এগুলোকে একটু ভালো করে দেখে নেবে যেগুলো আগের নোটিফিকেশনও ছিল। সিলেবাস সম্পর্কিত কী বলা হয়েছে সেটা দেখে নেওয়া যাক। স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট, এখানে বলে দেওয়া হয়েছে মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের, যেখানে প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নম্বর বরাদ্দ থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের 4টি করে কিন্তু অল্টারনেটিভ উত্তর থাকবে, যার মধ্যে থেকে সঠিক উত্তরটিকে তোমাদের বেছে নিতে হবে। এখানে যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলোর টোটাল মার্ক্স হচ্ছে 150, এবং এটিকে 5টি পার্টে কিন্তু ভাগ করা হয়েছে, এ বি সি ডি ই, প্রত্যেকটি পার্টে কিন্তু 30 করে মার্ক্স, মোট 150 নম্বর কিন্তু পরীক্ষা হবে। প্রথম যে পার্টটি রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগজি, যেখানে 30টি এমসিকিউ থাকবে 30 নম্বরের। ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের, যেটি বেঙ্গলি, হিন্দি, উড়িয়া, তেলেগু, নেপালি, সাঁওতালি, উর্দু, যাদের যেটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে কিন্তু 30টি এমসিকিউ কোশ্চেন থাকবে 30 নম্বরের। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরাজির ক্ষেত্রে থাকবে 30টি এমসিকিউ 30 নম্বরের, ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও 30টি এমসিকিউ 30 নম্বরের, এবং এনভায়রনমেন্টাল স্টাডিসের ক্ষেত্রেও 30টি এমসিকিউ 30 নম্বরের থাকবে। অর্থাৎ মোট 150টি কোশ্চেন এবং 150 মার্ক্সের কিন্তু হবে। এখানে আরও বলে দেওয়া হয়েছে যে যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। কোশ্চেনটির যে পেপার থাকবে সেখানে 2টি ল্যাঙ্গুয়েজে কিন্তু লেখা থাকবে, বেঙ্গলি এবং ইংলিশ। ডিউরেশন টাইম সেটাও বলে দেওয়া হয়েছে 150 মিনিট, অর্থাৎ 150টি কোশ্চেনের জন্য 150 মিনিট সময় কিন্তু তারা পাবে। এছাড়া আরও বলে দেওয়া হয়েছে যে এই যে পরীক্ষাটাতে হবে তাতে কিন্তু 60% নাম্বার কিন্তু পেতে হবে, তাহলেই কিন্তু এই টেট কোয়ালিফাই হবে। অর্থাৎ 150টি কোশ্চেন বা মার্কসের জন্য 60% যারা পাবে বা তার বেশি তারাই কিন্তু টেটে কোয়ালিফাই হবে। একমাত্র যারা রিজার্ভেশন ক্যাটাগরি, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, এ ওবিসি বি, পিএইচ, যে ইসি এক্সারভিসম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু 5% কিন্তু ছাড় রয়েছে। আরও বলা হয়েছে এই পরীক্ষায় যারা পাস করবে তারা একটি সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটের ভ্যালিডিটি বলে দেওয়া হয়েছে লাইফ টাইম, অর্থাৎ যতদিন তাদের বয়স থাকবে সেই বয়স পর্যন্ত তারা কিন্তু এই সার্টিফিকেটের মাধ্যমে পরবর্তী ইন্টারভিউয়ের জন্য তারা কিন্তু বসতে পারবে, সেই কথাটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেবো নিচে আরও কী কী বলা হয়েছে, তোমরা এখানে কী কী নিয়ে সেন্টারে বসতে পারবে না পারবে সেগুলো সম্পর্কে সমস্ত বিস্তারিত বলে দিয়েছে, তোমরা এখানে দেখে নেবে।
এবার আমরা কোশ্চেনের যে প্যাটার্ন সেগুলো সম্পর্কে আমরা এখানে দেখে নেব। এখানে দেখে নেওয়া যাক স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিলেবাসে কী বলা হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে পার্ট এর ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগরি, টোটাল কোশ্চেন থাকবে 30টি, সেটাই বলে দেওয়া হয়েছে। চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকবে সেগুলো তোমরা একটু দেখে নেবে। কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ, এগুলো সমস্ত কিছু তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আমি আর ডিটেলসে এখানে আমি বললাম না, তোমরা একটু ভালো করে দেখে নেবে প্রত্যেকটা ক্ষেত্রে কী বলা হয়েছে, এই যে প্যাটাগরির ক্ষেত্রে কী বলা হয়েছে, কাদের কী মত, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে, দেখে নেবে। এই যে কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনটা কিন্তু তার মডেল কোশ্চেন পেপার, সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে এখানে। চাইল্ড এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু দুটি ল্যাঙ্গুয়েজের কোশ্চেনটা আছে, ইংলিশ এবং বেঙ্গলি। এই যে কোশ্চেন প্রথমত একটা দেওয়া আছে এবং তার চারটি করে কিন্তু অল্টারনেটিভ রয়েছে। এই কোশ্চেনগুলোতে যে সঠিক উত্তরটি হবে সেটাকে তোমাদের বেছে নিয়ে লিখতে হবে, সেক্ষেত্রে তোমরা এই মডেল যে কোশ্চেন দেওয়া আছে সেটা তোমরা ফলো করবে। এবার ল্যাঙ্গুয়েজ ওয়ান অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কী বলা হয়েছে, টোটাল কোশ্চেন থাকবে 15টি, 30টি কোশ্চেন থাকবে, 15টি থাকবে ল্যাঙ্গুয়েজ আর কম্প্রিহেন্সের ক্ষেত্রে, আর প্যাটাগরির ক্ষেত্রে থাকবে 15টি, অর্থাৎ 15 15 30। সেক্ষেত্রে কী কী থাকবে এগুলো ওখানে ডিটেলস আছে, তোমরা একটু দেখে নেবে। এছাড়া যেটা বলা হয়েছে যে মডেল যে কোশ্চেন পেপার সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এটা বাংলা কোশ্চেন তাই ইংরাজিটা নেই। এবার প্রথমত একটা যে প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, যে প্যাসেজটাকে পড়ে তোমাদের এই যে কোশ্চেনগুলো রয়েছে মডেল, সেই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু দিতে হবে। এখানে সমস্ত তোমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছ। এছাড়া কি একটা কবিতা দেওয়া হয়েছে, সেই কবিতা থেকেও কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে। এই যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো, এগুলো উত্তরগুলো কিন্তু লিখতে হবে, তোমরা ভালো করে দেখে নেবে। এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে, তারই মডেল কোশ্চেন পর্ষদ কিন্তু এটা প্রকাশ করেছে। এবার দেখে নেওয়া যাক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরাজির ক্ষেত্রে কী বলা হয়েছে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরাজির ক্ষেত্রেও টোটাল মার্ক্স থাকবে কিন্তু 30টি কোশ্চেনের জন্য 30 নম্বরের। প্রথমত কম্প্রিহেনশন থাকবে 15টি কোশ্চেন, আর থাকবে সেই কম্প্রিহেনশনের মধ্যে থাকছে দুটো আনসিন প্যাসেজ থাকবে, আর বলে দেওয়া হয়েছে গ্রামার এবং ভোকাবুলারি থাকবে, আর এই যে ইংরেজির ওপরও কিন্তু প্যাটাগরি থাকবে, সেখানেও কিন্তু 15টি কোশ্চেন থাকবে, এগুলোও তোমরা ভালো করে দেখে নেবে। এছাড়া এই যে ইংরাজির ক্ষেত্রে যেটা বলে দেওয়া হয়েছে যে মডেল কোশ্চেন, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। প্রথমত এই একটা কম্প্রিহেন্স দিয়ে দেওয়া হয়েছে, যার উপর ভিত্তি করে একটি করে কোশ্চেন রয়েছে এবং একটি কোশ্চেনের চারটি কিন্তু অল্টারনেটিভ রয়েছে। যে চারটি অল্টারনেটিভ রয়েছে তার মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটাকেই কিন্তু আমাদের কিন্তু নির্বাচন করতে হবে এবং সেটা লিখতে হবে। এরকম করে তোমরা মডেল কোশ্চেনটা এখানে কিন্তু দেখে নেবে। অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যে নাম্বার থাকছে সেই নাম্বারে প্যাটাগরি কিন্তু মাস্ট করে দিয়েছে। এখানেও কিন্তু ম্যাথামেটিক্সটা এবার আমরা দেখে নেবো পার্ট ডির ক্ষেত্রে কী বলা হয়েছে। এখানেও কিন্তু কন্টেন্ট হিসাবে দেওয়া হয়েছে, টোটাল মার্ক্স কোশ্চেন থাকবে 30 নম্বরের, তার মধ্যে 15টা কোশ্চেন থাকবে কন্টেন্টের মধ্যে, যার মধ্যে থাকবে জ্যামিতি, শেপ, নাম্বার, অডিশন, সাবস্ক্রিপশন, মাল্টিপ্লেকশন, হচ্ছে ডিভিশন, এগুলো রয়েছে, তোমরা এটা দেখে নেবে সব। এছাড়াও থাকছে এই যে প্যাটাগোজিক্যাল ইস্যু, অর্থাৎ প্যাটাগোজিক্যাল ইস্যুটা এবার প্রত্যেকটা পার্টে কিন্তু রয়েছে, সেখান থেকেও কিন্তু 15টি কোশ্চেন থাকবে, যেগুলো থাকবে সেগুলো এখান থেকে ভালো করে দেখে নেবে। এরই যে মডেল কোশ্চেন সেটাও কিন্তু দেওয়া হয়েছে, এই যে এখানেও কিন্তু ইংরাজিতে এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু দেওয়া আছে। এই ধরনের মডেল কোশ্চেন থাকবে যেখানে একটি কোশ্চেন এবং চারটি করে মাল্টিপল চয়েস রয়েছে, সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এখানে একটা গেল ইংরাজির অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখব যে এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে কী বলা হয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রেও 30টি কোশ্চেন থাকবে এবং সেটাই দুটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কন্টেন্ট, সেখান থেকে 15টি কোশ্চেন থাকবে। এই কন্টেন্টের মধ্যে কী কী থাকবে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল, এনভায়রনমেন্টাল, জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্টাল, এগুলো সমস্ত কিছু তোমরা এখান থেকে ভালো করে দেখে নেবে। এছাড়া থাকবে 15টি কোশ্চেন, সেটা প্যাটাগোজিক্যালি ইস্যু থেকে থাকবে, অর্থাৎ প্রত্যেকটাতেই ক্ষেত্রে দেখা যাচ্ছে
15টি নাম্বার বা 15টি কোশ্চেন প্যারাগোজিক্যাল ইস্যুর মধ্যেই থাকছে, তাই তোমরা এটাকে ভালো করে দেখে নেবে অবশ্যই। এই যে পরিবেশবিদ্যা সম্পর্কে যে মডেল কোশ্চেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, সেটাও কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, ইংরাজি এবং বাংলায়। এবং প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু 4টি করে অল্টারনেটিভ রয়েছে, যে উত্তরটি সঠিক সেটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে এইভাবে তোমরা এগুলো ভালো করে দেখে নিয়ে এই অনুযায়ী প্রস্তুতি শুরু করবে। যদি বন্ধুরা যারা এবছর টেট দিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই গাইডলাইনটা তোমরা ভালো করে দেখে নেবে, এবং এই গাইডলাইনটা সম্পূর্ণ দেখার জন্য এর পিডিএফটিও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই ডাউনলোডের যে লিঙ্ক, সেই ডাউনলোডের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য, এবং নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।